বাংলার এক অমর ইতিহাস ঐতিহ্যের নাম যশোর। 360 দুয়ারি কালেক্টরেট ভবন দেখলে অনুমান করা যায় যশোরের ইতিহাস ঐতিহ্যের ধরন। তেমনি এ কালেক্টরেট ভবন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় দেখতে ছুটে আসেন দেশ ও দেশের বাইরে থেকে নানা লোকজন। সবই লাগে ভালো, কিন্তু বিশাল এ ভবনের পূর্ব পাশে এলে মন হয়ে যায় কালো। রোদ, ঝড়, বৃষ্টি আর নানা অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। সুপ্রিয় দর্শক, যশোর কালেক্টরেট ভবনের পূর্ব পাশ থেকে ধারণ করা আজকের এই ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে থাকুন আজকের ভিডিও। সাইকেল মোটরের ভবনে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যশোর কালেক্টরেট ভবনের পূর্ব পাশের এ চিত্র। অনেকেই ভাবতে পারেন এত পুরনো মোটর সাইকেল, জিপ, মাইক্রো, প্রাইভেট কারের রহস্য কী? এটাকে ব্রিটিশকালে মোটর গ্যারেজ ছিল? আসলেই ঘটনা তেমন নয়। এসব গাড়ি মামলা মকদ্দমায় পড়ে জীবনটা বেদনা হবার মতন। অনেক গাড়িওয়ালা বিদায় পৃথিবী হয়ে গেছে, আবার অনেক গাড়িওয়ালা মামলার খরচের ভয়ে তাদের গাড়ির নিকটেও আসে না। হয়তো ভাবছেন কেস মামলা হলো কি করে? আসলেই এরও একটা বিরাট কাহিনী গল্প আছে। ধরেন কোনো গাড়ি হয়তো বা কারো উপর চালিয়ে দিয়েছে, কারো গাড়িতে অবৈধ মালামাল ছিল, আবার কোনো গাড়ি ডন মাফিয়া বড় ভাইদের নাম ভাঙিয়ে বিনা কাগজপত্রে চালিয়ে বেড়াতো, আবার অনেক গাড়ি চোরাও ছিল। এসব কারণে গাড়ির মালিকরা ইজ্জত বাঁচানোর দায়ে তাদের গাড়ির মুক্তির জন্য নিকটেও আসে না, আর এখানে আসলেও গোপনে তার প্রিয় গাড়িটার গায়ে হাত বুলিয়ে চলে যায়। প্রকাশ করতে পারে না যে এই গাড়িটা তার কত যত্নের ছিল, প্রকাশ করলেই সমস্যা। আমাদের যশোরের ভাষায় একটা কথা আছে, এই গাড়ি দিয়ে পাপড় বাজাও দেবে কিনা সন্দেহ, কিন্তু মামলার খরচ চালাতে গিয়ে দেখা যাবে ভিটে বাড়ি বিক্রি করলেও তার খরচ উঠবে না। আমার কাছে কালেক্টরেট ভবনের সব ভাল লাগছে, কিন্তু এই চিত্রটা দেখে প্রচণ্ড মন খারাপ লেগেছে। একটু যত্নে যদি গাড়িগুলো রাখা হতো, তাহলে হয়তোবা অনেক গাড়িওয়ালা তাদের আদরের গাড়ির মামলা ফিনিশ করে ব্যাক নিয়ে যেত, কিংবা নির্দিষ্ট সময়ের পর নিলামে তুললে অনেক মোটর কোম্পানি এসব গাড়ি ক্রয় করতে ইচ্ছুক হতো। অবহেলা আর ঝড় বৃষ্টিতে পড়ে লাখ লাখ টাকার সম্পদ এইভাবে চোখের সামনে নষ্ট হয়ে গেল। যশোর কালেক্টরেট ভবনের এই গাড়ির ভবন থেকে আজকের মতো আল্লাহ হাফেজ।